আসসালামু আলাইকুম প্রিয় আরব বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা সবাই একটা টেনশনে আছেন যারা বর্তমানে বাংলাদেশে আছেন ছুটিতে আছেন বা যারা নতুন করে ডুববেন সৌদি আরবে বা অন্য কোনো কান্ট্রিতে আপনারা একটা বিষয় নিয়ে অনেকেই টেনশন আছেন যে কিভাবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন অনেকের ছুটির মেয়াদ শেষ অনেকের বিচার প্রায় এক্সপেয়ারের পথে হ্যাঁ তারপরে যে লকডাউনের কারণে অনেকে যাওয়াটা একেবারে অনিশ্চিত কমপক্ষে হলেও আপনার তিরিশ হাজার নতুন এবং পুরাতন প্রবাসী বেড়া আছেন যারা আপনারা নিজেদের কর্মস্থলে যাওয়াটা অনিশ্চিতের মুখে পড়ে গিয়েছিল যাই হোক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম এবং প্রবাস কল্যাণ মন্ত্রী এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সহ আরও অনেকে ছিলেন সভাতে তারা একটি মিটিংয়ে তারা একটা জিনিস নিশ্চিত করেছেন যে পাঁচটি দেশে আপাতত পাঁচটি দেশে একশোটি একশো থেকে একশো বিশটি ফ্লাইট বিশেষ ফ্লাইট তারা পরিচালনা করবে সেই ঘোষণাটা তারা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আজ হচ্ছে শুক্রবার তো কাল থেকে কাল হচ্ছে শনিবার কাল থেকে প্রায় একশো থেকে একশো বিশটি ফ্লাইট বিশেষ ফ্লাইট পাঁচটি দেশের নাগরিক যারা বর্তমানে বাংলাদেশে আছে নতুন পুরাতন যারা নতুন ঢুকবে তাদের সহ তাদেরকে জন্য এই এই বিশেষ ফ্লাইটটা পরিচালনা করার ঘোষণা করে দিয়েছে পাঁচটি ভিতরে রয়েছে প্রথম সৌদি আরব তারপর হচ্ছে ওমান কাতার এবং সিঙ্গাপুর এই পাঁচটি দেশের লোকের যে সকল প্রবাসী বা আছেন আপনারা আপনারা আগামীকাল থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে আপনারা আপনাদের কর্মে ফিরে যেতে পারবেন আশা করি এটা আপনাদের জন্য একটি গুড নিউজ সো এখন বাকি যে কান্ট্রিগুলো রয়েছেন তো আপনাদের জন্য হয়তো কোনো রকমের সিদ্ধান্ত এখনো আসেনি ইনশাল্লাহ হয়তো আসতে পারে ওনারা মিটিং করে হয়তো বিষয়টা যে সকল প্রবাসীরা আছেন অন্যান্য কান্ট্রি নে পাঁচটি কান্ট্রির ব্যতীত সো আপনাদের জন্য হয়তো কোনো ঘোষণা আসতে পারে যে আপনারা কিভাবে আপনাদের কাজে যোগদান করবেন এই বিষয়টা ইনশাল্লাহ ঘোষণা আসবে তো এখন কথা হচ্ছে এই পাঁচটি কান্ট্রি থেকে যদি কোনো প্রবাসী আপনারা যদি বাংলাদেশে ফেরত আসতে চান বা বাংলাদেশে আসতে চান আপনারা কিন্তু আসতে পারবেন যে বিমান যে বিশেষ ফ্লাইটগুলো যাবে সেই ফিরতে ফ্লাইটে আপনারা কিন্তু ব্যাগ বাংলাদেশে চলে আসতে পারবেন এক্ষেত্রে কি হবে আপনাকে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট আপনাকে হতে হবে আপনার করোনার টেস্টিং করার পর আপনার যদি নেগেটিভ হয় সার্টিফিকেট অবশ্যই আপনাকে আনা আনা হবে এবং আপনি আসতে পারবেন আদারওয়াইজ আপনি আসতে পারবেন না যাই হোক প্রবাসী ভাইয়েরা আপনারা যারা এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন যে এই পাঁচটি কান্ট্রির লোকেরা যারা আছেন প্রবাসীরা আপনাদের ইনশাআল্লাহ টেনশনটা ইনশাআল্লাহ শেষ আগামীকাল থেকে আগামীকাল শনিবার ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে তারপর হচ্ছে এই বিশেষ ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে আপাতত একশো থেকে একশো বিশটি ফ্লাইট বিশেষ ফ্লাইট আপনাদের জন্য পরিচালনা করবে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ব্যবীচক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বিলটি অন করে দেবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত তিলডেন টাটা